সংবাদ কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যার মুখোমুখি তিনি হলেন পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। একুশে নির্বাচন, সেই বিষয় নিয়ে অজিতদার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। অজিতদা, সংবাদ কলকাতায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। অজিতদা, এই যে একুশে নির্বাচন, আপনাদের দল, শাসক দল কী কী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে? আমাদের যা যা সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আমরা নিয়েছি অলরেডি। আগে আমাদের দল, আমাদের মাননীয় নেত্রী জেলা কমিটিগুলো ঠিক করেছেন, এখন ব্লক কমিটিগুলো ঠিক চলছে। ইন দ্য মিনটাইম আমরা অঞ্চল এবং বুথ স্তর কমিটিও ডেকে সাজানো চলছে। এছাড়া আমরা যেটা সারা বছর আমরা কাজে থাকি, আমরা অন্য রাজনৈতিক দলের মতো নই যে নির্বাচনের লাফিয়ে পড়বো বা মাঝে মাঝে একটা অভিযোগ তুলে দু একটা পেপার দু একটা মিডিয়ার কাছে বিবৃতি দিয়ে কাজ করবো। নট দ্যাট, সারা বছর আমরা মানুষের কাছে থাকি। ধরুন কীরমভাবে, এক, রাস্তা হচ্ছে কি না, রেশন কার্ড পাচ্ছে কি না, দুটা কেজি চাল পাচ্ছে কি না, কোথায় বিদ্যুতের ঘাটতি, কোথায় পানীয় জলের ঘাটতি। এছাড়াও সারা বছর আমরা বুথের বৈঠক এবং বুথ স্তর পর্যন্ত আন্দোলন করি। এই গত 3 মাসের ওপরে লকডাউনে, করোনা মহামারীতে আমরা ডিস্টেন্স মেনটেন করে কাজগুলো করছি, তবে মাঝে 2 বার আমরা ডোর টু ডোর অলরেডি ঘোরা হয়েছে। অতএব সারা বছর আমরা মানুষের সাথে থাকি এবং সবাই তো দেখেছেন করোনার সময় আমাদের সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় সমস্ত জায়গাতে ঘোরাফেরা করেছে। অজিত, এখানে আমার একটা প্রশ্ন, যে বিজেপি মানে আপনাদের বিরোধী যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বলছে যে 2021-এ একেবারে নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে শাসক দল, মানে ঘাসফুল তৃণমূল, কি বলবেন? কে নিশ্চিহ্ন হবে সেটা 21-এ বোঝা যাবে। হ্যাঁ, তৃণমূল না বিজেপি সেটা বোঝা যাবে, এবং মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। কারণ একটা রাজনৈতিক দল কোনো কাজ করলো না, যারা শুধু মুখে বকবক করলো। আর আমরা করোনায় ঘরে ঘরে কাজ করলাম, হাসপাতালে, শহরে, গ্রামে, তারপর মানুষ আমাদের সরিয়ে দেবে এটা ভাবার কোনো কারণ নেই। বরং আমি একটু দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে বিজেপির প্রচুর লোকজন আমাদের সঙ্গে যোগদান করছেন প্রতিদিন। মানুষ বিজেপিকে দেখতে পাচ্ছে না, মানুষ বিজেপিকে ঘৃণা করছে, কারণ একদম সিপিএমের হাতমা। যারা সিপিএমের সময় লুটো মুটে খেতে, এখন তারা বিজেপিতে এসে লুট দাঙ্গা করে খাচ্ছে। এবার মানুষ এইগুলো দেখে আরও সচেতন হচ্ছে। একটা সময় মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে একটা অল ইন্ডিয়া রাজনীতির উপর বেশ করে ভোট করে দিয়েছিল, কিন্তু মানুষ বুঝেছে যে ওদেরকে ভোটটা করা খুব চূড়ান্ত ভুল হয়েছে। আর তাই মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষের কাজ সম্ভব নয়, উন্নয়ন সম্ভব নয়, তাই মানুষ তৃণমূলের দিকেই আছে, এটা নিশ্চিত। এবারে ওরা কে কী বললো আর কে কী প্রচার করলো তাতে কিছু যায় আসে না, মানুষই শেষ কথা বলবে, মানুষের অভিজ্ঞতাই শেষ কথা বলবে। এই যে আপনি কিছু মা, যখনই আপনি কোনো একটা সভায় যান, সেখানে আপনি বলেন যে বহু আবার জয়েন হবে বিজেপি ছেড়ে, এটা অনেকেই বিজেপি রাজ্য সভাপতি দেখা হচ্ছে, যেটা আপনি বারবারই বলেন, কিন্তু যেখানেই আপনি জয়েন করা যাচ্ছেন সেখানেই আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে বহু মানুষ, একদম দুজন নয়, বহু মানুষ জয়েন করছে, কি বলবেন? এটা একটা ঢল নেমেছে এই জেলা। গত প্রায় 2 মাসে খুব কম করে হলেও 10,000 মানুষ যোগদান করলেন, সমর্থক কর্মী বিজেপি। কেন কি, ওরা সবাই বলছেন আমরা ভুল করে বিজেপিকে লোকসভায় কাজ করেছিলাম, ভোট দিয়েছিলাম, আমরা বুঝতে পারিনি যে পার্টিটা এরকম ব্যবসায়িক কথায় চলে, পার্টিটা ব্যবসাদার, এটা মানুষের ধারণা ছিল না। এখন মানুষের উপলব্ধি হয়েছে যে বিজেপি মানে ব্যবসাদারদের পার্টি, এরা সমাজের কাজ করতে আসেনি, মানুষের কাজ করতে আসেনি, ব্যবসা করবার জন্য এসেছে। কিছু নেতা লুটেমুটে খাওয়ার জন্য, আর কিছু ভুইফোড় নেতা, ব্যবসায়ীরা যাকে নেতা নির্বাচিত করে দেয় সেই লোকেরা বিজেপির হয়ে ছড়ি ঘোরাবে, সাধারণ মানুষের এখানে কোনো জায়গা নেই। এই জন্য হাজার হাজার বিজেপির সমর্থক কর্মী তৃণমূলে যোগদান করছে, আরও 1-2 মাস পরে দেখবেন বিজেপি ফাঁকা হয়ে যাবে।
এই যে শাসক দল তৃণমূল মানুষের জন্য কাজ করছে, করোনা আবহে ছুটে যাচ্ছে, মানুষের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেইগুলো চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে করোনা হলে হবে, কিন্তু আমি মানুষের জন্য কাজ করছি, মানুষের পাশে থাকবো, কারণ আমি মানুষের ভোটে জয়ী। সেই কথাই তো আপনারাও তো সেইভাবে মাঠে নেমে পড়েছেন, নেত্রীর কথা, আপনাদের দলের নেত্রীর কথা, তাহলে কতটা মানুষের কাছে কতটা ভালোবাসা পাচ্ছেন? যথেষ্ট যথেষ্ট ভালোবাসা পাচ্ছি, মানুষই তো আমাদের এই কাজ করতে মানে উদ্বুদ্ধ করছে। মানুষের ভালোবাসা ছাড়া তৃণমূল এই জায়গায় আসতে পারত না, আবার মানুষের ভালোবাসায় মানুষের ইচ্ছের জোরেই আমাদের সহকর্মীরা উদ্বুদ্ধ হয়ে আজকে মাঠে ঘাটে গ্রামে শহরে কাজ করছে, মানুষই আমাদের কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে দলের দলেই অনেকেই মানে মানুষ আপনাদের দলকে এতটাই ভালোবাসছে, এবং আপনারা যখনই যাচ্ছেন আপনাদের সাথে কথা বলছে, এবং আপনি পুনরায় তৃণমূল জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুরে, এবং দল আপনাকে সেই জায়গাটা দিয়েছে, কি বলবেন? সবারই ভালো লাগবে, কোনো নতুন করে আবার দায়িত্ব পেলে ভালো তো লাগেই সবার, সেটা ঠিক আছে। তবে এটা এমন কিছু বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে আমরা ওই গীতার শ্রীকৃষ্ণের মতো যে নিন্দা করলেও ভেঙে পড়ি না, আবার প্রশংসা করলেও বিগলিত হই না। আমাদের গুরু দায়িত্ব আমাদের কাঁধে, কারণ সবচেয়ে বড় কথা পদ পাওয়া না পাওয়ার চেয়েও বড় কথা মানুষের কাজ আমরা কতটা করতে পারলাম, কতটা তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে পারলাম। কারণ আমরা জানি তৃণমূল না প্রতিষ্ঠিত হলে মানুষ বঞ্চিত হবে, মানুষ আর তৃণমূল সমার্থক। আমাদের দলে যে দু চারজন খুব টুকটাক খারাপ কাজ করেনি এরকম নেই আছে, কিন্তু আমরা তার জন্য সেগুলো ব্যবস্থা নিচ্ছি, তাদের একটা সংসদীয় পরিকাঠামো এগুলো থাকতেই পারে, তো তারা হাঁটু গেড়ে কোথাও প্রায়শ্চিত্ত করছে, ক্ষমা চেয়ে নিচ্ছে, আমরা বাধ্য করছি তাদের সেই কাজ করতে, পিছিয়ে আসতে বলছি। কিন্তু মানুষ আমাদের সঙ্গে যাতে থাকে তার জন্য যা যা করণীয় আমরা করছি, আমরা ভইফোড় নেতাদের মতো কাজ করছি না, আমরা শুধু শহরে দু চারটে গাড়ি করে ভো ভো করে পার্টির টাকা আছে দিল্লি থেকে কোটি কোটি টাকা পাঠাচ্ছে তাতে দল করে নেবো এরকম বিষয়টা না, আমরা একদম মানুষের জন্য গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করছি। আমাদের দল থেকে টাকা পাঠানো হয় না, আমাদের কোনো দলীয় ফান্ড নেই, দল থেকে আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের দল করানো হয় না। বিজেপির মতো বিজেপি দেখবেন এক একটা নেতা দল থেকে তাদের রাজ্য থেকে তাদের দিল্লি থেকে কোটি কোটি টাকা পায়, এবং সেই টাকা নিয়ে ওদের মধ্যে অনেক অসন্তোষ আছে। এই এই বিজেপি এখন গ্রো করেনি, তাতেই দেখবেন গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি চলছে। তো আমরা সেগুলোকে অ্যাভয়েড করে আমরা চাচ্ছি ঠিক আছে আমরা মানুষের কল্যাণে মানুষকে নিয়ে কাজটা করব, ব্যাস মানুষ যেন আমাদের সঙ্গে থাকে। এই জন্য এই দায়িত্ব খুব মানে ক্ষুরধার পথ, খুব দায়িত্বের সঙ্গে দায়িত্বটা সামলাতে হচ্ছে, যাতে বিচ্যুতি না হয়, যাতে পিচ্ছল পথে পড়ে না যায়, যাতে সমস্ত মানুষকে একাট্টা করে আমরা কাজ করতে পারি, সবার সহযোগিতা নিয়ে একসাথে কাজ করার নামই হচ্ছে আনন্দ জীবন এগিয়ে যাওয়া। একুশের তো নির্বাচন, সেই জায়গা থেকে আপনারা মানে কাজ তো অনেকই করেছেন, বিভিন্ন জেলায় আপনি যাচ্ছেন, কি মনে হচ্ছে আবার কি যে ভোটের সংখ্যাটা ছিল সেটা কি ছাপিয়ে যাবে? একদম একদম বেড়ে যাবে, আমাদের প্রথম কথা ভোটের পার্সেন্টেজ বাড়বে, আর দ্বিতীয় কথা সিট বাড়বে। আমাদের এই জেলায় যা সিট আছে প্রায় সব সিটগুলোই আমরা পাবো। কিন্তু বিজেপি তো বলছে অন্য কথা। বিজেপি কি কথা বললো তাতে তো আমাদের কিছু যায় আসে না, বিজেপি তো ঘরে বসে কথা বলছে, বিজেপি তো ফিল্ডে না গিয়েই কথা বলছে। বিজেপি কি করছে দেখছে, ধরুন একটা বিধানসভা তার চারটা জায়গায় মিটিং হলো, সে ভাবছে তাদের বিরাট কিছু আছে, কিন্তু সব জায়গাতে তাদের অর্গানাইজেশন নেই, আর এটা লোকসভা ভোট হবে না এটা বিজেপির বুঝতে দেরি আছে এখন, এটা বিজেপি বুঝতে পারবে। যেমন খড়গপুরে বুঝতে পারছিল না, খড়গপুর উপনির্বাচন ভাবছিল আমাদের গড় আমরা পেয়ে যাবো, কিন্তু ভেতরে ভেতরে এই যে ঘুম পোকা শেষ করে দিয়েছিল দিলীপ ঘোষের অকর্মণ্যতার জন্য, যে একটা লোক নির্বাচিত হয়ে কাজ করলো না, মানুষকে ভালোবাসলো না, মানুষের কাছে গেল না, তার যে প্রতিদান দেবে মানুষ, রিয়াকশন দেবে মানুষ, সেটা বুঝতে পারেনি, আমরা বুঝতে পেরেছিলাম। তো দেখুন খড়গপুর বাই ইলেকশন জিতে গেলাম, আবার এখনও বলছি এই যে দিলীপবাবু এমপি নির্বাচিত হয়ে গেল, একটা মানে বিচ্ছিন্ন প্রচারের উপর, একটা মিথ্যে প্রচারের উপর, একটা অল ইন্ডিয়া রাজনীতির উপর জিতে গেছেন, ওনার নিজের কোনো ক্যারিশমা, উনি ভাবলেন ঝড়ে কাক মরেছে ফকিরের কেরামতি বেড়েছে, উনি ভেবেছেন যে আমি বোধহয় নিজের যোগ্যতায় জিতে গেছি, এইটা হাড়ে হাড়ে বিধানসভা নির্বাচনে টের পাবে যে কত ধানে কত চাল। কেন
না, এই যে কাজ করলেন না, এলেন না, কলকাতায় বসে বসে ডায়লগ দিলেন, শুধু রাজা অজিত মারতে থাকলেন, তো মানুষ এগুলোকে ভালো চোখে নিচ্ছে না। নাহলে কেন এত দলকে দল লোক আমাদের সঙ্গে জয়েন করছে, বলছে আমাদের সবাই যে না ও বিজেপির নেতা তো একদম জামায় তাই কথা বলছে, কোনো সংগ্রাম নেই, সৌজন্য নেই, শালীনতা নেই, শুধু ভুইফোর নেতা যেমন ভুইফোর কথাবার্তা বলে সেরকম শূন্য পরিস্থিতির গর্জন বেশি হচ্ছে। তাই সেই লোকেরা দেখছে যে না বিজেপিতে থেকে তো লাভ নেই, এরা তো মানুষের কাজ করবে না, তাই তৃণমূলের দিকে তারা চলে আসছে। এবং ওরা কি বললো না বললো তাদের কিছু যায় আসে না। 21 সালের নির্বাচনে আশা করছি ওরা হাড়ে হাড়ে টের পাবে যে 15টা সিটের 15টাতেই যখন গোহারা হেরে যাবে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে তৃণমূল নেতা কাউন্সিলরদের বয়কট করতে হবে খড়গপুরে এসে সকালবেলা মর্নিং ওয়াক করে চাপে চার্চে একটা প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এই কথাটি বলেছিলেন। এখন তো বাংলার মানুষ ওকে বয়কট করে দিয়েছে, ও তো কোয়ারেন্টাইনে আছে, এই একে বলে ভাগ্যের মা, ভাগ্যের পে, ভগবানের মা। উনি বলছিলেন তৃণমূলের নেতা কর্মীদের বয়কট করতে হবে, কেন না আমরা গ্রামে গঞ্জে শহরে ওয়ার্ডে পাড়ায় কাজ করতে গিয়ে আমাদের কেউ কেউ করোনা আক্রান্ত হয়েছিল, আর ওরা নন্দলালের মতো নিরাপদ দূরত্বে ঘরে বসে থেকে যে দু চারজন ব্যবসায়ীর সঙ্গে মেলামেশা করেছেন সেই ব্যবসায়ী থেকে ওদের সংক্রমণ হয়েছে, আজকে উনি কোয়ারেন্টাইনে চলে গেছেন। একে বলে মানে ঘুরছে, চাকা সবসময় ঘুরছে। উনি বড় বড় ফুটানি মেরেছিলেন, আজকে ভারতবর্ষ করোনায় 1 নম্বর জায়গায় চলে গেছে, 1 নম্বর জায়গায়। ওরাই বাংলার দিকে আঙুল তুলেছিল, এই যে বর্গি, হ্যাঁ বর্গি এলো দেশে, ধান খেয়েছে বুলবুলিতে, খাজনা দেবো কিছু আমরা ছোটবেলায় পড়েছি না, সেই বর্গি এসছে বিজেপি, তো এসে বলছে বাংলায় করোনা মমতা বন্দ্যোপাধ্যায় থামাতে পারছে না, যেন দিল্লি থামিয়ে ফেলেছে, যেন মধ্যপ্রদেশ থামিয়ে ফেলেছে, যেন গুজরাট থামিয়ে ফেলেছে, যেন মহারাষ্ট্র থামিয়ে ফেলেছে, ভারত সরকার করোনায় বিশ্বের দরবারে বাংলাকে 1 নম্বরে পৌঁছে দিয়েছে। এরপরে লজ্জা থাকলে ওরা কথা বলে, মুখে সম্ভ্রম থাকা দরকার, একটা যুক্তি থাকা দরকার, যুক্তিহীন কথাবার্তা বলছে বিজেপি নেতা। এই যে দিলীপবাবুরা বলতেন দেখুন উত্তরপ্রদেশের মন্ত্রী মরে যাচ্ছে, বিজেপির মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী মারা গেছেন, এটা বিশ্বের অন্য কোনো দেশে হয়নি, এটা একটা মিরাকল যে এতটাই ব্যর্থ। যত মুখে মিথ্যে কথা বলুক যাই বলুক, বিজেপি মানে তো মিথ্যা বলি সত্যি বলিব না, তো থালা বাজিয়ে শাঁখ বাজিয়ে উলু দিয়ে এসব করে করোনা রুখা যায় না, তার জন্য হাসপাতাল চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, শিক্ষা নেওয়া উচিত ওদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একটু অন্য বিষয়ে একটু আসা যাক, যে আমরা জানি যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন, রাজনীতিতে অনেকদিন থেকে প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন, কি বলবেন এই বিষয়ে? খুব দুঃখের, যন্ত্রণার, দুর্ভাগ্যের, আমরা ওকে দীর্ঘদিন ধরে চিনতাম, আমরা যখন কংগ্রেস রাজনীতি করতাম তখন উনি কংগ্রেস রাজনীতির অত্যন্ত প্রতিষ্ঠিত জায়গায়, উনি ভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে শুরু করেছেন, এক সময় ভারতীয় কংগ্রেসের নেতা ছিলেন, এক সময় রাজ্য কংগ্রেসের নেতা ছিলেন, তারপর প্রশাসনিকভাবে বহু গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য পদ সামলেছেন, অবশেষে ভারতবর্ষের রাষ্ট্রপতির মতো পদ সামলেছেন, তার আগে উনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তো প্ল্যানিংয়ে সমস্ত কাজগুলোই উনি যোগ্যতার সঙ্গে করছেন। মানে ওরা ওর একটা বিশেষত্ব হচ্ছে এই যে বর্তমানকালে ভারতীয় নেতারা যারা কাজের চেয়ে কথায় বেশি বড়, বেশি কথা বলছেন, কথার মায়াজাল দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, প্রণববাবু ঠিক এর বিপরীত মেরু ছিল, উনি কথার মায়াজাল দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করতেন, উনি কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতেন যে তাকে এইভাবে কাজ করতে হবে। তাই প্রণববাবু নিযুক্তিতে আমরা খুব মর্মাহত, আমরা আজকে জেলা তৃণমূল থেকে ওনার প্রতিশ্রুতিকে মূল্যবান করলাম, শ্রদ্ধা অবনত হয়ে ওনার পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানাই সবাই, বাংলা ভারতে যারা গণমুগ্ধ তাদের প্রতি আমাদের সহানুভূতি সমবেদনা থাকবে। শুধু একটাই কামনা করব যে প্রণববাবুর যে ভূমিকা ভারতবর্ষের হতে সেই ভূমিকাটাই ঘুরে ফিরে আসবে,
যে কথার মায়াজাল নয়, নাটক গিমিক ড্রামা নয়, ভারতবর্ষের রাজনীতি হোক, ভারতবর্ষের প্রশাসনিক পদক্ষেপ হোক, কাজের মধ্য দিয়ে, মানুষের কাজের মধ্য দিয়ে, যোগ্যতার নিরিখে বর্তমান ভারতের জাতীয় সরকার বা তার কিছু মানুষজন যারা কেবলমাত্র কথার মায়াজলে মানুষকে বড়ানোর চেষ্টা করছে, অন্তত প্রণববাবুর যে কদিন কাজকর্ম নিয়ে আলোচনা হবে সেই থেকে যেন এই শিক্ষা নেন যে মানুষের কাজই আসল, কথার মায়াজল নাটক জিমি এগুলো আসল। সংবাদ কলকাতার মাধ্যম দিয়ে দর্শককে মানে জনতাকে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা দেব যে দেখুন, আমি তো বার্তা দেওয়ার মতো বিরাট কেউ কেটা কিছু নই, তবে সাধারণ মানুষের কাছে আবেদন এবং অনুরোধ করব, অনুগ্রহ করে সত্যের প্রতি আমরা যেন সবাই নিষ্ঠ থাকতে পারি, কাজ যারা করেন কর্মক্ষম মানুষের প্রতি আমরা যেন নিষ্ঠা থাকতে পারি, এবং সাধারণ মানুষকে এই বার্তা দেব যে শুধু প্রচার, শুধু মিথ্যে প্রচার বা অপপ্রচার তাতে বিভ্রান্ত না হয়ে সত্যের মুখোমুখি আমরা যেন দাঁড়ানোর জন্য বুকে সাহস সঞ্চয় করি এবং নিরপেক্ষতা অর্জন করি, তবেই বোঝা যাবে সোনার বাংলাকে প্রকৃত ভালোবাসে কে। আমরা কথা বলে নিলাম পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির সাথে, তিনি যা জানালেন যে মানুষের ভালোবাসাই হচ্ছে এগিয়ে যাওয়ার পথ। খড়গপুর থেকে ক্যামেরায় রাজকিশোর ভট্টাচার্যের সাথে প্রলয় সামন্ত, সংবাদ কলকাতা।